ডিভোর্সের 13 বছর পরেও স্বামীর নামের সাথে মিল রেখে আহসান নামটি ব্যবহার করেন জয়া আহসান। এই অভিনেত্রী শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসুদ নামে। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসুদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে তিনি জয়া আহসান নামে দুই বাংলার সমধিক পরিচিত। 1998 সালে ফয়সাল আহসানকে বিয়ের পর সুন্দরভাবেই কেটে যায় এই দম্পতির এক যুগ। কিন্তু বিয়ের 13 বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। শোনা যায় 2011 সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেন জয়া। যদিও এই বিচ্ছেদের খবর নিয়ে তারা কেউই কখনো মুখ খোলেননি। এদিকে 2011 সালে বিবাহ বিচ্ছেদের পর কেটে গিয়েছে আরও 13টি বছর। এই লম্বা সময়েও আরও নতুন করে বিয়ের কথা ভাবেননি জয়া। শুধু কি তাই, নামের পাশ থেকে এখনো আহসান পদবিটাও ছেঁটে ফেলেননি জয়া। জানা যায় ব্রিটিশ ভারতের ঢাকার নবাব খাজা আহসান উল্লাহ পরিবারের সন্তান ফয়সাল আহসানের পুরো নাম মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ। এক যুগ ধরে ফয়সান জয়ার স্বামী না হলেও জনপ্রিয় এই অভিনেত্রী এখনও কেন তার নামের অংশ ধরে রেখেছেন, ভক্ত অনুরক্তদের কাছে রয়েছে এই বিষয় নিয়ে জানার কৌতূহল। কিন্তু এই প্রশ্নের জবাব কখনোই দেননি অভিনেত্রী। নানান সময় এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও ব্যক্তিগত বিষয় বলে কথা চায় বলতে চাই না বলে তিনি এড়িয়ে গেছেন। এছাড়া ফয়সাল আহসানের সঙ্গে কেন তার সংসার টেকেনি তা নিয়েও কখনো মুখ খোলেননি দুই বাংলার সমান জনপ্রিয় এই লাস্যময়ী অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফয়সাল আহসানরা ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পূর্বপুরুষদের হাতেই গড়ে উঠেছিল সদরঘাটে অবস্থিত দেশের ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। এমন একটি পরিবারের বউ হয়েছিলেন জয়া, আর তাই ডিভোর্সের পরও আহসান পদবী নাম থেকে মুছে ফেলতে পারেননি। এদিকে একসময়ের জনপ্রিয় মডেল ফয়সাল বর্তমানে রেস্টুরেন্ট, বুটিক হাউস এবং আমদানি রপ্তানির ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ভেটারান হকি বাংলাদেশ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন বলে শোনা যায়। প্রিয় দর্শক, চিত্রনায়িকা জয়া আহসানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এদিকে শিল্পী সমিতির নির্বাচনে প্যানেল হয়েছেন ডিপজল ও মিশা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-25 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ চূড়ান্ত। আগামী 19 এপ্রিল নির্বাচনী মাঠের মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। এখনও চলছে প্যানেল গঠনের প্রস্তুতি। এর মধ্যেই একজোট হয়েছেন মিশা সওদাগর ও দীপজল। আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা মানোয়ার হোসেন দীপজল নিজেই। তার কথায় আমরা আলাপ আলোচনা করছি, এখনও সবকিছু চূড়ান্ত নয়, শিগগিরই এই নিয়ে বিস্তারিত জানাবো। খল অভিনেতাদের এই প্যানেলে কে হচ্ছেন সভাপতি প্রার্থী আর কেই বা হচ্ছেন অসাধারণ সম্পাদক, এমনটা জানতে চাইলে দীপজল বলেন এই বিষয়েও কথা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই এতে তার কোনো আপত্তি থাকার মতন কিছু নেই। এখন দেখা যাক কে কোন প্রার্থী হই। শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন দীপজল। এর আগে তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, আর সমিতিতে এর আগে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি, তবে ভোটের মাঠে হেরে যান তিনি।